নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসের স্বাগত। মাত্র এক মাস আগেই ইস্ট বেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে এবং এয়ারপোর্ট থেকে ক্লাবে আসা সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস, তার তো সবাই দেখেছেন। কিন্তু সে এই এক মাসের মধ্যে চিত্রটা এতটা বদলে গেল কী করে? এখন প্রতিটা ম্যাচেই কিন্তু একটা ইস্ট বেঙ্গলের খেলা দেখে কিন্তু সমর্থকদের মধ্যে একটা হতাশা আসছে। কিন্তু কেন, কী এমন হলো? সুপার কাপে অত ভালো খেলা বোরা, বলা হচ্ছে বোরা নিজে ছাড়তে চেয়েছিলেন এবং গোয়া জয়েন করতে চেয়েছিলেন বলেই বোরাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু ইস্ট বেঙ্গল যারা রিক্রুট করেন বা কর্মকর্তা, তারা কি একটুখানি আরও পজিটিভভাবে তাকে রাজি করানোর একটা প্রচেষ্টা করতে পারতেন না? বা যে বিদেশিদের নিয়ে আসা হলো, সেই সব বিদেশিরা গত কয়েক বছরের বিদেশিদের মতন এই বিদেশি চয়নেও কি আবার ভুল হয়ে গেল? বা কোনো ভারতীয় ফুটবলারকে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নিতে না পারা, সেটাও কি একটা বড় ব্যর্থতা? কি বলছেন ইস্ট বেঙ্গলের বর্তমানে পারফরমেন্স নিয়ে বাসুদেব মণ্ডল এবং দীপেন্দু বিশ্বাস, চলুন শুনে নেওয়া যাক। অঘটন আমি ঠিক বলবো না, আজকে ইস্ট বেঙ্গল যে ফুটবলটা শুরু থেকে শুরু করেছিল এবং ওদের যে ব্যর্থতা, এই জায়গাটাতেই আমি বলবো যে ওরা প্রথম থেকে যে টিমটা যেভাবে তৈরি করার কথা, আমার মনে হয় না সেভাবে টিম বা প্লেয়ারদের সেই পরিধিটা অনুযায়ী আমাদের টিম ইস্ট বেঙ্গল এবছর খুব একটা ভালো হয়নি। প্রতি ম্যাচেই আমি যেহেতু আইএসএলটা আমি ফলো করি, সেই জন্য প্রতিটা ম্যাচেই আজকে দেখছি ডিফেন্স লাইন এতটাই পুয়োর যে প্রতি ম্যাচেই আমরা গোল খেয়ে যাচ্ছি। সেই জায়গাটা আমার মনে হয় আজকে যে কোচ নিয়েছেন সে অনেক চেষ্টা করছেন, কিন্তু সুপার কাপটা আমি বলবো না ফ্লুকে জিতেছে। কোয়ালিটি আছে, কিছু কিছু প্লেয়ার কখনো কখনো খুব ভালো খেলে, বাট কনসিস্টেন্সি লেভেলটা ইস্ট বেঙ্গল ক্লাবের খুব খারাপ। একটা ম্যাচ ভালো খেলছে, একটা ম্যাচ হারিয়ে যাচ্ছে। এই জিনিসটা যতদিন না আজকে ফুটবলাররা নিজে থেকে এটাকে ঠিক করবে, ততদিন পর্যন্ত ইস্ট বেঙ্গলে ভালো রেজাল্ট পাওয়া খুব মুশকিল। তবে এই নয় যে কোচ চেষ্টা করছেন, প্লেয়াররাও চেষ্টা করছেন, বাট সামহাও ল্যাকিং একটা জায়গাতেই হচ্ছে যে অপোনেন্ট যারা খেলছে, যাদের সাথে খেলছে, তারা অনেক বেশি সুপিরিয়রিটি। দ্যাটস ওয়াই আজকে ইস্ট বেঙ্গল কিন্তু সেই জায়গা থেকে পারছে না। কারণ হচ্ছে অনেক প্লেয়ার বদলে যাওয়া সবচেয়ে বড় কারণ। ইস্ট বেঙ্গল যে কম্বিনেশনে খেলেছিল সুপার কাপ, সেই কম্বিনেশনের এখন অনেক খেলোয়াড় নেই, বিশেষ করে বিদেশিরা অনেক কমে গেছে, এবং বিদেশি কমে যাওয়া আমার মনে হচ্ছে ইস্ট বেঙ্গলের পক্ষে সবচেয়ে ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে যে ইস্ট বেঙ্গলের যে বিদেশিরা সুপার কাপ খেলেছিল, তারা আর তারপর থেকে দেখা গেল না। এটা আমার মনে হয় টিমের কম্বিনেশনটা ব্রেক হয়ে গেল পুরোটাই, যে কম্বিনেশন একটা তৈরি হয়েছিল। আর একটা কম্বিনেশন নতুন তৈরি হতে একটা সময় লাগে। আমি বারবার আগেও বলেছি যে 20-21 দিনের আগে কম্বিনেশন হয় না, সেখানে সেটা তৈরি হতে হতে ম্যাচ হেরে যাচ্ছে, মনোবলও ভাঙছে, এটাই মেন কারণ। আর আমরা যে দেখেছিলাম, বলা হচ্ছে যে বোরা নিজে ক্লাব ছাড়তে চেয়েছিল, কিন্তু সেক্ষেত্রে কি ম্যানেজমেন্টের পর থেকে একটুখানি আরও সক্রিয়তা দেখানো হতো না যে তাকে ক্লাবে রাখা? দেখো, ক্লাবের সাথে চুক্তি তার বছরের শেষ অবধি, ক্লাব বলবে আমি ছাড়বো না, তুমি কী আর রাগ দেখাবে, কিছু করতে পারবে না, তার তো চুক্তি একটা সিজনের চুক্তি। এখানে এটা আমার মনে হয় সঠিক না। সঠিক হচ্ছে যে প্লেয়ারই হোক, ধরো আমাদেরও কত প্লেয়ার নিয়ে কত হিউমার হয়েছে, ওখানে চলে যাচ্ছে, ওখানে চলে, আমরা যদি না ছাড়ি কেউ যেতে পারবে? ইস্ট বেঙ্গল ক্লাব ছেড়েছে বলে যেতে পেরেছে, এটা যতই হোক এটা ইস্ট বেঙ্গলের একটা ভুল সিদ্ধান্ত। কেন ওই ছেড়ে দেওয়া, নতুন কম্বিনেশন তৈরি হলো না, এখন আরও টিমটা চাপে পড়ে গেল। ঠিক আছে।